বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার মুকুটে জুড়ল নতুন একটি পালক। এমনিতেই তিনি অন্য ধরনের চিত্রনাট্য ও অফবিট গল্পে অভিনয় করার জন্য প্রচুর প্রশংসিত হয়েছেন। তার সঙ্গে উপরি পাওনা, শনিবার আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফের শিশু অধিকারের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। দায়িত্ব হিসেবে আয়ুষ্মান ইউনিসেফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নতি লাভের, সুরক্ষিত হওয়ার পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত তাদের চিন্তায় ফেলে সেগুলির জন্য নিজেদের কণ্ঠ এবং এজেন্সিকে প্রচারের ক্ষেত্রে। নতুন এই দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশু অধিকারের জন্য আমার উদ্যোগকে এগিয়ে নেওয়া সত্যি সম্মানের। ভারতে শিশু ও কিশোর কিশোরীদের যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সে সম্পর্কে আমি খুবই অবগতপূর্ণ। ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে আমি শিশুদের সঙ্গে কথা বলেছি। ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বোলিং, মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করেছি। ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায় আমি শিশুদের অধিকারের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠব, বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বেশি লড়ব যারা এমন সমস্যার সম্মুখীন হয়েছে সবচেয়ে বেশি। শিশুদের বিরুদ্ধে হিংসা বন্ধ করা ও বৃহত্তর শিশু অধিকার এজেন্ডা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য 2020 সালের সেপ্টেম্বরে আয়ুষ্মানকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এই নতুন দায়িত্ব পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের এই দায়িত্ব পাওয়ার খবর প্রচার করেছেন এই অভিনেতা। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হয়ে সম্মানিত। আমি গত 2 বছর ধরে ইউনিসেফের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত আছি এবং ভারত জুড়ে প্রতিটি শিশুর অধিকারের পক্ষে কথা বলার অপেক্ষায় আছি।